কি দাবি? আপনারা জানেন প্রত্যেকটা থানাতে এবং রাজ্য স্তরে সিআইডি, এসটিএফ, আইবি এরা প্রত্যেকটা বিরোধী দলের নেতাদের সব কথা শুনে মোবাইল ফোনে। শ্যামল বসু কি বলছেন, গৌতম বাবু কি বলছেন, বিমান ঘোষ কি বলছেন, পার্টির রাজনৈতিক কর্মসূচি কি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় পার্টির নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায়, নেত্রীদের কথায়। এটা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনকে গোটা প্রশাসনের খোল নলচে পাল্টে দিতে হবে, নইলে প্রত্যেকটা জেলাতে এই আরাবুলের মতো, শকত মোল্লার মতো, জাহাঙ্গীর খানেদের মতো এই যে মডেল গোটা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে, এদেরকে সামনে রেখে মা অবাধ নির্বাচন হতে পারে না। তাই জনগণ আপনারা জাগ্রত হন এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এবারের নির্বাচন অবাধ, গণতন্ত্র, ভয়মুক্ত পরিবেশে হবে, মানুষ নিজের ভোট নিজে দেবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। আজকে প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার ব্যর্থ। ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখছিলাম নবান্নে খোলা হলো নির্বাচনী সেল, মুখ্য সচিবের নেতৃত্বে এই নির্বাচনী সেল নবান্নতে রাখা যাবে না, কারণ এই নবান্ন থেকে গোটা ব্যবস্থাটাকে দলীয়করণ করা, ব্যক্তিকেন্দ্রিকতায় নিয়ে যাওয়া এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টর, তার তোলাবাজ ভাইপো আর সঙ্গে ভোট কুশলী আজকে সকালে টুইট করে দিয়েছেন 2 তারিখে নাকি তিনি জিতে যাবেন। তা 2 তারিখে আপনাকে পাটনা যাওয়ার টিকিটটা আগের দিন রাতেই কাটতে হবে, এটাও আপনি লিখে রাখুন। এদের অঙ্গুলি এলেনো চলে নবান্নতে যে আধিকারিকরা আছে, মুখ্য সচিব বলুন, ডিজি বলুন, হোম সেক্রেটারি বলুন, আপনারা দেখেছেন লাইভ হয় সব সভাগুলো, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এই আলাপন, এই দ্বিবেদী, এই বীরেন্দ্র, এই সুরজিৎ, আর তারা বলছে ম্যাম 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 ম্যাম। অতএব এই যে ম্যাম ম্যাম ম্যাম, এই ম্যাম ম্যাম করা লোকেদেরকে নবান্নতে ইলেকশন সেলে বসিয়ে ইলেকশন করা যায় না, ইলেকশন সেলটা ওখান থেকে তুলে দিতে হবে আর তালা লাগাতে হবে। আর চিফ মিনিস্টার অফিস, সিএমও, আমি ওই পার্টিতে 21 বছর ছিলাম, ওই সিএমওতে সমস্ত নীতি সরিয়ে রেখে সৌমেন ব্যানার্জি, সৌম হালদারের মতো WBCS বসে আছেন, তাদের একটাই কাজ বিডিওদের, ওসিদের, এসডিওদের, এসডিপিওদের, ডিএমদের, এসপিদেরকে প্রভাবিত করা, ফেস টাইমে ফোন করে, হোয়াটসঅ্যাপে ফোন করে, ল্যান্ড নাম্বার থেকে ফোন করে, এই ব্যবস্থা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, সরাতে হবে। কলকাতা কর্পোরেশন সহ গোটা রাজ্যে 100-এর বেশি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে প্রশাসকের নামে দলের নেতাদের বসিয়ে রেখেছেন, যেমন চণ্ডীতলায় বসিয়ে রেখেছেন, ডানকুলিতে বসিয়ে রেখেছেন, উত্তরপাড়ায় বসিয়ে রেখেছেন। আজকে এই প্রশাসকরা পার্টির ক্যাডার, এই প্রশাসকদের সঙ্গে প্রত্যেক দিন মানুষের যোগাযোগ আছে, এই প্রশাসকদেরকে সরাতে হবে। আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আসছেন, এই প্রশাসকদেরকে সরাতে হবে, এই প্রশাসকদেরকে রেখে পার্টির নেতাদের নিয়ে এই নির্বাচন করা যাবে না, এটা আমাদের দাবি। আমাদের আরেকটা দাবি আছে, এটা ভয়ঙ্কর,